মই বর্তমান আছো আপোনার মোর প্রিয় শহর ডবকা শহর। তো আজি ডবকা শহরের এনি মার্ট নামৰ এখন নতুন বিপণী মুকলি করা হয়েছে। কোনে মুকলি করেছে আর ইয়াত কি কি আছে, কেন ধরনের সুবিধা ইয়াত ডবকাবাসী লাভ করব, সবিশেষ আমি জানাই আছো আজি। হল ডবকার এনিমাট, যখন আজি রাতিপুয়া দশটার লগে ডবকা শহরের একেবারে সুমাজত মুকলি করা হয়েছে। আর মুকলি করার লগে দেখা গেছে গ্রাহকর যথেষ্ট ভিড় আর যথেষ্ট ভাল সঁহারি। এই এনিমাট খন ডবকার এগারী যুবকর এক বহুদিনিয়া সপন, ইতিমধ্যে ব্যবহার ক্ষেত্র যথেষ্ট সফল হয়েছে আর ইয়ার পিছত আন একটা সপনক বাস্তব রূপ দিবলৈ এই এনিমাট খন আজি ডবকা শহরত মুকলি করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। ইয়াত বিভিন্ন ধরনের আইটেম আছে, বিভিন্ন ধরনের গ্রসারি আইটেম আছে, কসমেটিক আইটেম আছে, আমি সকল আপনাদের সবিশেষ দেখাই আছো। তো আহক এবার ডবকা শহরের একেবারে সুমাজত নগাঁও বাস স্ট্যান্ডের অপোজিট সাইডত আমার দৈনন্দিন ব্যবহারত লগা বা আমার প্রতিদিন ব্যবহারত অহা সকল ধরনের প্রোডাক্ট ইয়াত এনিমানত মাতত আহিলে আপনাদের অতি কম মূল্যত লাভ করব। আর বিশেষকে আমি দেখিছো ইয়াত কসমেটিক ডিপার্টমেন্টর বিভিন্ন ব্র্যান্ডর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আর যাক প্রোডাক্ট আমার প্রত্যেকের প্রয়োজন হয়, প্রতিদিন আমার লাগে। আর সেকেন্ডলি আমি দেখাম আমার কিচেনের বিভিন্ন ধরনের আইটেম আমার এই সাইডেরও আছে আর এই সাইডেরও আছে, খুব ভাল আর উন্নত মানদণ্ডর এই প্রতিটি প্রোডাক্ট। আর বিশেষকে আমার খাওয়া বার চার ক্ষেত্র শরবত আদি হওয়ার ক্ষেত্র বা এন ধরনের ভাল ভাল অতি দেখনীয় আর আকর্ষণীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইয়াত আনি রাখিছে। আপনার আহক আহিলে মই ভাবো নিশ্চয় নিরাশ নহয়। মূল আছে বর্তমান ডাক্তার রেজাক মাজারবুয়া, কেনকা লাগিছে আজি আমার কুদ্দুস দা যেহেতু এনেকুৱা একটা আইডিয়া করেছে? আসসালামু আলাইকুম। যথেষ্ট ভাল লাগিছে, মানে আব্দুল কুদ্দুস মোর একদম বাল্যকালের বন্ধু হয় আর আজি যেখানে উন্নতি করেছে, এজন মানুহে উন্নতি করার লগে লগে আমার এরিয়াখনের উন্নতি হয়, নাম হয়, সুনাম হয়। এটা বস্তু আশা রাখিছো যে আমি সকলোৱে যাতে বস্তু এইখন মার্টক সাপোর্ট করো বা এনেকুৱা যিমান মার্ট আহে সাপোর্ট করো, আর এবিলাক সাপোর্ট করলেহে আমার জায়গাটার উন্নতি হব। আজি বাহিরত গেলে আমি দেখা পাওঁ গোটেই মার্কবিলাক ইমান ধুনিয়াকে মার্কেটিংৰ সুবিধা আছে, কিন্তু আমার ইয়াত নাই। আর এনেকুৱা সুবিধা করে দিয়াত নতই আনন্দিত, আর নিজের এজন বন্ধুয়ে করেছে তাতো আরো বেশি ভাল লাগিছে। দোয়া আছে আল্লাহ কামিয়াবি দিয়ক, আর এই মাঠখন যাতে এনেকা চেইন হয় এদিন গৈ বহুত মাঠ খুলিব পারে তারাই আশা রাখিছো। আর ডবকার বহুদিনিয়া মানে যে অভাব আছিল মানুষের বহুত পরিমাণে অভাব তো পূরণ করাত এখন মাঠ সক্ষম হব ভাবে নাকি? ইনশাল্লাহ হব। আর মাঠখন চাওক একদম স্টার্টিংর দিনের পরাই ইমান মানুষ আছে, ইমান বস্তু আছে, আর আপনি যেটু বস্তু বিচারিব আপনাকে এখন বিল্ডিংয়ের তলত এখন ছাতর তলত প্রোভাইড করব পারিছে। মই তো ভাবিছিল প্রথম প্রথম কিবা হয়, কিন্তু আজি দেখিছো যে সোমাই দেখিল প্রথম দিনা ইমান ধুনিয়া কালেকশন আছে। আপনার বাচ্চার কারণে লাগে, ডাঙরের কারণে লাগে, কিচেনের কারণে লাগে, সব বস্তু আছে। গতি আমার এটা ছাতর তলত যে সকল সমস্যা সমাধান হল সেইটাই আশা রাখিছো ভবিষ্যতে আর বহুত ধুনিয়া হব, বহুত বেশি কালেকশন আহিব। আর মানুষে যেখানি বস্তু বাহিরত গৈ পায় বাহিরের পর আনিব লাগে এইখিনিতে পাবলৈ সক্ষম হব। আমিও আশীর্বাদ দোয়া করছো যাতে আমার কুদ্দুস্তার যে আশা আরম্ভ করেছে তাত সফল হোক, কারণ এগারী যুব আইকন বলে কব লাগবে, যেটি সময়ত আমার যুবক সকলে ঘরের পর পয়সা আনি যিকোনো কামত খরচ করেছে, সেই সময় কুদ্দুস্তা এনেকুৱা ব্যতিক্রম চিন্তা করেছে। নিশ্চয় ইমান ধুনিয়া চিন্তা করেছে। আমার যুবক সকল এতিয়া কিহত ব্যস্ত, বাইক লৈ ফুরাত, করবাত করবাত ঘুরাত, গেম খেলাত, এবিলাকত ব্যস্ত। এনেকুৱা এটা সময়ত যে সংস্থাপনের চিন্তা করেছে, আজি এখন মার্ট খোলা মানে কিমান মানুষে ইয়াত সংস্থাপন পাব, আর আমার নিচিনা যেবিলাক গ্রাহক আছে সকল গ্রাহকের কিমান সুবিধা হয়েছে, মানুষের সংস্থাপন হয়েছে, নিজে সংস্থাপিত হয়েছে, সফল ব্যবসায়ী রূপে নিজকে প্রতিষ্ঠাপিত করে আছে। গতি এটা ভাল লক্ষণ, শুভ লক্ষণ, আর এনেকা দেখি যাতে আমার উঠি অহা প্রজন্ম ইয়ার পর আরো অল্প উৎসাহ পায় আর নিজেও এনেকা করার চেষ্টা করে, এনেকা বহুত মার্ট ডবকাত হয়ে উঠে, আর স্পেশালি এই এনিমার্টর এটা চেইন হয় যাতে অনাগত দিনত, তারাই আশা রাখিছো। আল্লাহর ওসর দোয়া আশীর্বাদ কামনা করে আছো।
আমি কামনা করছো যে এনিমার্টর একটা অন্তত প্রত্যেক ডিস্ট্রিক্ট একটা এটা হোক। ডবকা এনিমার্টর স্বত্বাধিকারী তথা যাক ব্যক্তিয়ে ইমান ডর একটা চিন্তা করব পারিছে তখন জানিম কেন্দ্রে আপনার এই চিন্তা করব পারে। হয়, বর্তমান তো আপনাদের সবে জানে যে একটা ট্রেন্ড আছে আজিকালি এই যে মার্টবিলাকর মার্ট হয় বিশাল বা বিগ বাজার এনেকা মানুষ মানে মার্কেটিং করে বহুত ভাল পায় আর সুবিধাজনক রেটও থাকে, মানে বিভিন্ন ধরনের সুবিধা উপলব্ধ হয় কারণে এটা ট্রেন্ড আছে আর সেই ট্রেন্ডের উপর নির্ভর করে ডবকা তেনেকা এখনের প্রয়োজন বলে আমি ভাবি বহুদিনের চিন্তা করে আসিল আর অবশেষত সকলোর উৎসাহ উদ্দীপনা আর সাহস দিয়ার কারণে ইতিমধ্যে এখন আমি পুরা প্রস্তুতি করে খুলি পেলাই যাকালি আজি 10:10 এখন আমি ওপেনিং করেছো রাইজন এতালেক মানে ইমান গরমত 38 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি গরমত মানুষের যে স্বতঃপুটো ওলাই আছে বা আহি মার্কেটিং করেছে আমার কি উৎসাহ উদ্দীপনা দিয়েছে সকলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি যথেষ্ট অবশ্য গ্রাহক যথেষ্ট হয়েছে আর নিহতে রেটর ক্ষেত্রে তো মাল যেগুলা চয়েস বা কালেকশন করা হয়েছে কালেকশনের ভিতরে গ্রাহক যথেষ্ট সন্তুষ্ট হয়েছে আর রেটর ফালেরপরা গ্রাহকে আমি মানুষের মত লই কাস্টমারের মত লই আসো নিহতে কইছে না রেটটা বহুত ধুনিয়া কালেকশনও বহুত ধুনিয়া সব ফেসিলিটি সব সুবিধা আছে আপনাদেরও আহক আহিলে সুবিধাটো লব পারিব। কেন ধরনের প্রোডাক্ট আপনাদের ইয়াত মানে বিশেষ কাস্টমার আহিলে পাবো? বিশেষত মানে আমার তো গ্রসারি যেমন আছে প্রত্যেক গ্রসারি পাবো, ফুড আইটেম এভরিথিং, ফুড ড্রাই ফুডের পর আরম্ভ করে খেলনা খেলনার পাবো, কইনা খোঁজা সামগ্রী পাবো, ইয়ার লগে লগে বার্থডে যেমন গিফট আছে বা অন্যান্য যেমন ধরনের গিফট আছে এটা আমার ইয়াত দেখা হয়ে আছে আপনাদেরকে চাবলে পাইছে সকলো ধরনের গিফটের ব্যবস্থা রখা হয়েছে আর কিছু বাকি আছে যদি আমি ইতিমধ্যে এইবিল সম্পূর্ণ করি। আমি ইন ফিউচার আপনার এখন আরো বহল করার ফিউচার আমার এটু বহল করার আর একটা মাঠ সেইটো সাইডে খোলার আমার ইচ্ছা আছে এখন যদি পাবলিকের রাইজের পর যদি পূর্ণ সঁহারি পাও তার এখানের চিন্তা আমি আরম্ভ করিম বলে আশা রাখিছো। আচ্ছা ধন্যবাদ, আমিও আশা করছো এনিমার্টর এটা একটা ব্রাঞ্চ অন্তত প্রত্যেক ডিস্ট্রিক্টতে হোক। আমারও আশা আছে যাতে রাইজর সেবাত আমি আগবাব পারো। আমি যাবার এই সময় মুক্তি করেছিল তাত সিটি মার্ট সোয়াইপ টাইম বা সিটি মার্ট হয় রাইজে মানে এটা কথা রাইজে আমাক বহুত মরম আর স্নেহ দিছে ইতিমধ্যে আমি রাইজর মরমের ফলত ইমানখিনি আগবাড়ি আহিছো আমি এতিয়ালৈকে 3-4 আমার পরিয়ালর হয়েছে আর করিম বলে রাইজর সেবাত আর আগবাম বলে আমি আশা রাখিছো। তো আমি আশা করছো আপনাদের যে প্রচেষ্টা এয়া আরো আগবাড়ি যাওক কারণ এন ধরনের এটা উশৃঙ্খল আর সুস্থ পরিবহন শপিং করার ইচ্ছা প্রত্যেকেই আজিকালি বিচারে আর আপনাদের যদি গ্রাহকক এনে একটা পরিবেশ দিবেন নিশ্চয় মানুষের সাপোর্ট করব আর আপনার আহক যেহেতু আমার ডবকার স্থানীয় আর ডবকার পরাই এনে একটা বৃহৎ চিন্তা করব পারিছে এটা কেবল আপনাদের সাপোর্ট লাগে আপনার সহযোগ লাগে। তো এ আছিল আমার ডবকা এনিমার্টরপর আমার এক বিশেষ প্রতিবেদন আর আপনাদের শুনিলে ভাল পাব এই এনিমার্টখন আজি ডবকাত আনুষ্ঠানিকভাবে মুক্তি করা হয়েছে কেবল ডবকা অঞ্চলের মানুষের আশা পূরণের বাবে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের আইটেম আছে আমি আপনাদের সবিশেষ জানাইছো আর আশা করছো ইয়ালে আহিলে আপনাদের আপনাদের মন পছন্দর প্রতিটি প্রোডাক্ট ইয়াত লাভ করার লগতে ডবকার এগারী উদ্যোগী যুবক আব্দুল কুদ্দুসর এই সপোনক বাস্তব রূপ দিয়ার বাবে এই সপোনটি সফল করার কারণে আপনাদের সকলরে আন্তরিক সহায় আর সহযোগিতা কামনা করা হয়েছে।